আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয় আগরতলা টাউন হলে। এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন নিজের বক্তব্যে রাজ্যের 50 বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ওনার বক্তব্য উল্লেখ করেন, রাজ্যবাসীর দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত আগরতলাশ্রিত পরমবীর চক্র বিজেতা লান্স নায়ক অ্যালবার্ট আক্কা স্মৃতি উদ্যানে রয়েছে। রাজ্যের জনজাতি সমুদায় লোকতন্ত্র পরম্পরার সুন্দর সমন্বয় বানিয়ে রেখেছে। এখানকার জনজাতির সঙ্গে সম্পর্কিত রাজপরিবার আধুনিক প্রগতিকে উৎসাহ প্রদান করেছে। এর জন্য রাজ্যের বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম রাখা হয়েছে, যা বড় আকারে বিস্তার করা হচ্ছে। মহারাজা বীরেন্দ্র কিশোর সাংস্কৃতিক কেন্দ্রের শিলান্যাস করতে পেরে তিনি খুবই আনন্দিত বোধ করছেন। তিনি জানান, শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের রাজপরিবারের উদাত্তের উল্লেখ করা হয়ে থাকে। ওনার বক্তব্য উঠাসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রাজপরিবারের বংশ পরম্পরায় সম্পর্কের উল্লেখও। राष्ट्रपति बनने के बाद त्रिपुरा की ये मेरी पहली यात्रा है। इस अवसर पर आपके उत्साह भरे स्वागत के लिए मैं आप सभी त्रिपुरा वासियों को बहुत बहुत धन्यवाद देता हूँ। इस साल त्रिपुरा राज्य की स्थापना के 50 वर्ष पूरी होने पर राज्य के सभी भाई बहनों को और बच्चों को मैं बहुत बहुत बधाई देती हूँ। देश प्रेम और भारतीयता की भावना त्रिपुरा के लोगों में कितनी प्रबल है, इसका ठोस उदाहरण अगरतला से स्थित परमवीर चक्र विजेता लायंस नायक अल्बर्ट एक्का का स्मृति के उद्यान में है। जातीय समुदाय ने लोकतंत्र और परंपरा का सुंदर समन्वय बनाया रखा। जनजातीय समाज से जुड़ी यहाँ के राज परिवार ने आधुनिक प्रगति को भी बढ़ाया दिया है। इसलिए मुझे ये बात की प्रसन्नता हुई है कि यहाँ के हवाई अड्डा का नाम महाराजा वीर विक्रम एयरपोर्ट रखा गया है और उसका बड़े पैमाने पर विस्तार किया जा रहा है। आज मुझे महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय तथा सांस्कृतिक केंद्र का शिलान्यास करके बहुत प्रसन्नता हुई है। शिक्षा विज्ञान और संस्कृति के क्षेत्रों में त्रिपुरा के राज परिवार की उदारता का उल्लेख किया जाता है। गुरुदेव रविंद्रनाथ टैगोर के कुटुंब तथा त्रिपुरा के राज परिवार के बीच कई पीढ़ियों का घनिष्ठ संपर्क रहा था। এছাড়া আরো অনেক দিকের উল্লেখ এদিন উঠে আসে রাষ্ট্রপতির বক্তব্যে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। তিনি তার বক্তব্য উল্লেখ করেন, রাষ্ট্রপতির হাত ধরে এদিন বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হয়েছে, যা রাজ্যের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা করে। রাজ্যের জনগণ দেশের রাষ্ট্রপতির সান্নিধ্য পেয়েছে, এর জন্য সত্যি আজ এক আনন্দের দিন সকলের জন্য। তিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, যা সারা দেশের সাথে রাজ্যের জনগণকেও উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। আপনার হাত ধরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস আজকে হয়েছে, যা রাজ্যের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আজকে ত্রিপুরাবাসী হিসাবে আমাদের সত্যি আনন্দের দিন, আপনার সান্নিধ্য এই শহর এবং রাজ্যের জনগণ পেয়ে আপনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, যা দেশের জনগণের সাথে এই রাজ্যের জনগণকেও উদ্বুদ্ধ করেছে। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, আগরতলা পৌর নিগমের মেয়র সহ অন্যান্য বিশিষ্টজনরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।